প্রথমেই এই আমি সাম্প্রতিক এই যে রাজনৈতিক যে ঘটনাবলী হয়েছে আর কি তার প্রেক্ষিতে যে প্রাণনাশ ঘটেছে প্রাণহানি ঘটেছে যেসব শিক্ষার্থীরা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে এই অনাকাঙ্ক্ষিত অনবিপ্রীত ঘটনার জন্যে আমি দুঃখ প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সঙ্গে সঙ্গে আমি মনে করি যে এই শিক্ষার্থী যারা হতাহত হয়েছেন তার সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে তো আপনারা জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এক সপ্তাহ বহু রকম ঘটনা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো প্রথমে আমি বলি যখন কোটা আন্দোলনের সূত্রপাত হয় তখন আমি পরিষ্কারভাবে বলেছিলাম দেশবাসীর কাছে যে কোটা পদ্ধতির পুনর্বাহলও নয় এবং বাতিলও নয় কোটা পদ্ধতি সংস্কার দরকার আমি যে কথাটা বলতে চেয়েছি এই কথাটা বলার পরে আমি খেয়াল করলাম যে ছাত্রদের কোটা পদ্ধতি যে প্রস্তাব সরকারের অবস্থান এবং আদালতের অবস্থান সর্বশেষ খুবই কাছাকাছি কোনো কোন আকাশপাতাল পার্থক্যই নাই এবং এইখানে মনে করেছি আমি যেটা তো সমাধানযোগ্য দুই পাঁচ দিনেই সমাধানযোগ্য সেই সমাধানটা হলো না এখানে আমি মনে করি সরকারের যেরকম প্রশাসনের ব্যর্থতা আছে তেমনি কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা সশস্ত্র তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরও একটা দায় আছে সব কিছু মিলিয়ে এ একটা সমাধানযোগ্য বিষয় সংঘর্ষের দিকে চলে গিয়েছে আমি মনে করি যে সাম্প্রতিককালে বিচার বিভাগের সাত তারিখের বদলে তো এগিয়ে আনা সম্ভব হলো তাহলে এটা যদি সম্ভবই হয় তাহলে আগে কেন বিচার বিভাগের শুনানিটা আগানো হলো না কেন এটা তো আর নির্বুদ্ধিতার পরিচয় আমি মনে করি ক্যাম্পাসের ভিতরে ছেলেমেয়েরা আন্দোলন করছে সেখানে পুলিশের সহিংসতা দরকার ছিল না কোনো দরকার ছিল না ছাত্রলীগের একাংশের ওখানে সহিংসতা বা বিরোধে জড়িয়ে পড়ার কোনো দরকার ছিল না পরবর্তীতে আমরা দেখি রংপুর সহ বিভিন্ন জায়গায় কতিপয় শিক্ষার্থীর প্রাণনাশের ঘটনা সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে যেটা সমাধানযোগ্য বিষয় ছিল সেটা হাতের বাইরে চলে গেল এবং ওৎ থাকা একটি সুসংগঠিত সন্ত্রাসী সংঘবদ্ধ দল তারা কোটা আন্দোলনের চেপে তারা সারা ঢাকা শহরে মানে একটা জঙ্গি সন্ত্রাসের ভয়ঙ্কর ঘটনা তৈরি করে ফেললো কিন্তু ছাত্র সমাজ পরিষ্কারভাবে বলেছে শিক্ষার্থীরা এই সন্ত্রাস সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই আমি যতটুকু মাঠের খবর রাখি এবং গণমাধ্যমের যে রিপোর্ট তার ভিত্তিতে আমিও মনে করি যে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নাই। সরকার তার রিপোর্ট দিক কিন্তু আমি মনে করি যে যে কাণ্ড ঘটেছে একজন আন্দোলনের ছাত্র হিসাবে আমার অভিজ্ঞতা হচ্ছে এটা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া হতে পারে না তাৎক্ষণিক যেটা হতে পারে যে আপনি রাস্তার ভিতরে একটা বাদ যাচ্ছে পুড়িয়ে দিলেন কিন্তু পরিকল্পিতভাবে সেতু ভবন পুড়ানো পরিকল্পিতভাবে বিটিভি ভবন পুড়িয়ে দেওয়া পরিকল্পিতভাবে রাজস্ব ভবন আক্রমণ করা বা সরকারি স্থাপনা একটার পর একটা আক্রমণ করা পরিকল্পিতভাবে জেলখানার থেকে জঙ্গি বের করে আনা জেলখানার প্রধান ফটক ভেঙে ফেললেও আপনি কয়েদির কাছে পৌঁছাতে পারবেন না আরও ছয়টা তালা খুলে যেতে হবে আপনার কাছে তাহলে আজকে আমরা জানি যে জঙ্গি যারা সাজাপ্রাপ্ত হত্যা খুনের আসামি এ এরা ঘুরে ঘুরে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তার কারণে জেলে রাখা হচ্ছে নরসিংদীতে তারা তিন মাস আগে এসছে সুতরাং এই খবরটা কার কাছে আমার কাছে তো নাই সুতরাং যারা এখানে আক্রমণ করেছে তারা অত্যন্ত খবর রাখে পরিকল্পনা করেছে এবং কোটা আন্দোলনে যে সূত্রপাত হতে যাচ্ছে এটাকে আঁচ করে একটা একটা কাজ হোমওয়ার্ক করেছে এবং সেই মিনিমাম পনেরো বিশ এক মাসের মানে বিশ্লেষণ না করে পরিকল্পনা না করে তো এরকম সংগঠিত আক্রমণ হতে পারে না আমি দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি যে সমগ্র বিষয়টাই প্রশাসন লেজে গোবরে করে ফেলেছে এবং এখানে যেটা সমাধানযোগ্য সেটাও বিলম্ব হয়েছে একই সঙ্গে সঙ্গে প্রশাসনের গোয়েন্দার ঘাটতি এবং ব্যর্থতা আছে